আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামের আহ্বান টোয়েন্টি ফোরের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা কোরআন থেকে নেওয়া ছেলে শিশুর তিরিশটি ইসলামিক নাম ও তার অর্থ আপনাদেরকে জানাবো প্রত্যেকটি নামই অত্যন্ত সুন্দর এবং এর অর্থগুলো খুব চমৎকার তাই আপনি আপনার সন্তানের জন্য এই নামগুলো থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারেন নামগুলো অবশ্যই ইসলামিক এবং কোরআনিক আর সন্তানের প্রথম অধিকার হলো বাবা মার কাছে তার সুন্দর অর্থবহ একটি নাম রাখা তাই এই সন্তানের হককে আমরা যেন নষ্ট না করি সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ তো চলুন আমরা জেনে নেই কোরআনিক ছেলে শিশুর তিরিশটি নাম মোহাম্মদ অর্থ প্রশংসিত নাদিম অর্থ সঙ্গী বা বন্ধু সামির অর্থ ভালো বন্ধু উমায়ের অর্থ দীর্ঘজীবী আতিফ অর্থ সহানুভূতি নাফি অর্থ উপকারী তামজিদ অর্থ প্রশংসা বা মহিমা আফান অর্থ নম্র বা ভদ্র আয়ান আল্লাহ প্রদত্ত উপহার ফাইজান অর্থ দানশীল জোনাইদ অর্থ সৈনিক বা যোদ্ধা ইরফান জ্ঞানী রোহান আত্মধিক শায়ান গুরুত্বপূর্ণ মোয়াস মনোযোগী জিশান সম্মানিত সাহাল সহজ জুবায়ের শক্তিশালী ওয়ালিদ নবজাতক আলিম জ্ঞানী আরাফ উচ্চতা ফারদিন উজ্জ্বল সফওয়ান সৌদ্য বা পরিষ্কার রিজওয়ান অর্থ সন্তুষ্টি আরবি রসুল্লাহ সাল সাল্লামের উপাধি সাকিব উজ্জ্বল ফয়সাল বিচারক আরহাম দয়ালু আদিল ন্যায় বিচারক নাহিয়ান যে জ্ঞানের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের কোরআনিক তিরিশটি নাম এছাড়াও আপনার যে কোনো নামের অর্থ জানতে আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব